আজকে রুমিকে আমি মানে তাড়াতাড়ি ঘুমোতে দিইনি, আর ডিনার হয়ে গেছে প্রায় আজকে 1 ঘন্টা আগে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে 8:30, সৌমেন এই 10 মিনিট আগে খেয়ে বেরিয়ে গেল, আর আমাদের আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণও আছে, আজকে সকাল থেকে প্রায় 5:30 থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘ ঢাকা, মনে হচ্ছে যে এখনই ভোর হলো, মানে 5টা বাজে এরকম মানে ওয়েদার হয়ে আছে। তো এই জন্য অনেকটাই লেট হয়ে গেছে উঠতে, প্রায় 7:30 বেজে গেছে। আর তারপর উঠেও তো খিদে পাচ্ছে, তাই জন্য একটু আজকে ভাবছি যে কী খাবো, তাই আলু ভাজা মুড়ি, গরম গরম আলু ভেজে নিয়েছি, দিয়ে মুড়ি খাবো। তো আর বাইরের ওয়েদারটা আপনাদের আমি দেখাচ্ছি। তো আজকের ওয়েদারের অবস্থাটা এরকম, এই যে বৃষ্টি পড়ছে রীতিমতো, টিপটিপ করে পড়ে যাচ্ছে, গোটাটাই জল হয়ে গেছে, সামনের গোটাটা একদম মেঘলা, আকাশ পুরো মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে খুব। তো এখন বাজে 1:30, আর এখন হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম। আজকেও সেই ছাদের উপরে রুমটায় বসে খেতে হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। তো আজকে যেহেতু বলেছিলাম আমাদের বাড়িতে চিকেন হয়েছে, তো আজকে মেনুতে অবভিয়াসলি চিকেন থাকবে। তো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী আছে। আজকে আছে, এটা হচ্ছে কিসের একটা বড়া, কাঁচা পেঁয়াজ, লেবু, চিকেন আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। গুড আফটারনুন এভরিওয়ান, একটু আগেই ঘুম থেকে উঠলাম, তারপরে এই সামনের এই যে আমাদের রাস্তা যেখানে প্রত্যেকদিন বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি, ওখানেই হাঁটাহাঁটি করছি, কারণ বৃষ্টির জন্য আর এখন মানে বাইরে বেরোনোও হয় না, একটু ফ্রেশ ওয়েদার, একটু ফ্রেশ হাওয়াও আর পাওয়া যায় না সেরকম সারাদিন বাড়ির ভেতর, আর এমনিতেই কাজ চলছে, তো সেগুলোর ব্যাপারে গোটা পরিস্থিতিটা যেন একটা মানে বাজে হয়ে উঠেছে, মাথা যন্ত্রণা করে অর্ধেক টাইম। তো ভাবলাম যে বিকেলবেলা যখন আজকে একটু মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়েছি, সন্ধে হয়ে আসেনি, একটু সামনেরটা হাঁটাহাঁটি করি। আর একটা ব্যাপার হলো, মাকে উঠেই জিজ্ঞাসা করছি, মা আমাদের পেয়ারা গাছে কি আর পেয়ারা আছে? মা বলছে আর পেয়ারা, একটাও পেয়ারা নেই। আর সত্যি আমি গোটাটা গাছই খুঁজে দেখলাম, একটাও পেয়ারা নেই। মানে আগে যখন পেয়ারা হতো তখন কত পেয়ারা হয়েছিল গাছ ভর্তি, কত মনে খুশি ছিলাম, প্রত্যেকদিন বিকালবেলা উঠে পেয়ারাও খেতাম, আর এখন একটাও পেয়ারা আর পাওয়া যাচ্ছে না, মানে পুরো গাছটা একদম ফাঁকা। এই কিছুক্ষণ আগে আমাদের সন্ধে দেওয়া কমপ্লিট হলো, আর এখন বসিয়েছি জল গরম, কারণ তৈরি করতে হবে সন্ধ্যের জন্য মায়ের জন্য চা। আমারও হালকা একটু মাথা যন্ত্রণা করছে, ভাবছিলাম চা খাবো নাকি, কিন্তু চা খেতে একদম ইচ্ছে করছে না, তো ওই জন্য মায়ের জন্যই শুধু চা বানাচ্ছি। আর চায়ের সঙ্গে আছে মায়ের জন্য, মা আমার মুখে স্বাদ নেই বলে মুগ ডাল ভেজে রেখেছিল, মানে ওই প্যাকেট মুগ ডাল ভাজা পাওয়া যায় না, ওরকম মুগ ডাল ভেজে রেখেছিল। তো চায়ের সঙ্গে মাকে দেবো বিস্কিট আর মুগ ডাল ভাজা, আর আমিও এমনি বসে বসে ওই মুগ ডাল ভাজাই খেতে থাকবো, কারণ সন্ধ্যের দিকটা কিছু খেতে তেমন ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, আর রাত্রিবেলা তারপরে কী রান্নাবান্না হয় সেটা একটা চিন্তার বিষয়, মানে কখনো কখনো রুটি ভালো লাগে না, কখনো কখনো ভাত ভালো লাগে না, তো কী করা যায় সেটা একটা চিন্তা ভাবনা করতে হবে একটু বাদে, আপাতত এখন চায়ের পর্বটা শেষ করে নিই। তো এখন বাজে 8:00, আর এখানে মা ডিম ময়দা সব কিছু রেডি করে রেখেছে, কারণ রাতে এগরোল বানাবে আজকে রাতে। আর সৌমেন এখন আমাদের সবার জন্য এগরোল নিয়ে অলরেডি হাজির, মানে ইভিনিং স্ন্যাক্স সৌমেন নিয়ে হাজির, আর রাত্রিবেলার ডিনারও রুটি টুটি আর খেতে ভালো লাগছে না, ওই জন্য মা কিছু আলাদা টাইপের বানাবে ভাবছিল, কিন্তু সৌমেন তার আগে এগরোল নিয়ে হাজির, মানে মনের কথাটা কত তাড়াতাড়ি বুঝে যায়, আর খাচ্ছে আমার নিজে খিদে পাচ্ছিল, আমি এগরোল কিনতে গেছি, তখন ভাবলাম এদের জন্য একটা করে নিয়ে যাই। আমাদের যে কথাটা ভেবেছে এটাই আমাদের কাছে অনেক, অন্যদিন তো নিজে নিজে একা একা খেয়ে নেয়। তো আজকে বাজার থেকে ফিরে এসেছি প্রায় 9:45, তো 9:45 ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন
বসছি খেতে। আজকে ডিনারে আজকে আমাদের মেনুতে কি কি আছে আমি আজকে দেখে দিচ্ছি আপনাদের। তো আজকে আছে এখানে রুটি, বাঁধাকপির চচ্চড়ি, ছানা, আর এইটা হচ্ছে একটা মিষ্টি যেটা আমাদের লোকাল ভাষায় বলে ক্ষীরমালাই। তো এই মিষ্টিটা হচ্ছে রুমির পুরো ফেভারিট মিষ্টি, মানে সেই জন্য আজকে আমি যখন মিষ্টি দোকানে গেছিলাম মিষ্টি খেতে, তখন দেখলাম আছে মিষ্টিটা, মানে সবসময় থাকে না, এবার সব দোকানেই পাওয়া যায় কিন্তু এখানে আমাদের বাজারে একটা দোকান আছে, ওরা খুব সুন্দর বানায় ওই মিষ্টিটা। তো গিয়ে যখন দেখি আজকে ওই মিষ্টিটা ছিল, তো মনে হলো এর জন্য একটু নিয়ে যাই। তো সেই জন্য বাড়িতে কপাল ফিরে গেছে, তো বাড়িতে নিয়ে এসছি। আর এদিকে না অন্ধকার দেখছেন কেন বলুন তো, এই ঘরে তো কাজ বাজ হচ্ছে, রঙের কাজ এখনো শেষ হয়নি, কবে শেষ হবে তার নেই ঠিক। তো এই রঙের জন্য এইদিকে যে বাল্ব ফাল্ব বা টিউবলাইট ফিউবলাইট লাগানো ছিল সব খুলে দিয়েছি, কেবলমাত্র ওই সামনের দিকে এই যে টিউবলাইটটা আছে ওই টিউবলাইটটাই কেবলমাত্র লাগানো আছে। টেবিল চেয়ারও নেই, খাটের উপরে এই সামনে একটা খাট রাখা আছে, খাটের উপরে বসেই দিন রাত সবসময় খাই। আর এখন দিনের বেলা কী করি, ছাদে আমাদের ছাদের উপর বেডরুমে চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার আর কি, মানে আজ প্রায় 15 দিন ধরে কাজ হচ্ছে, বলেছিল 3-4 দিনে কাজ শেষ হয়ে যাবে, আজকে 15 দিন এখনও কাজ চলছে, চলছে আরও বলছে 2 দিন লাগবে এই কাজ শেষ হতে। এর শেষ হলে তারপরে আরম্ভ হবে ওয়্যারিং, ওয়্যারিংয়ে এখন 3-4 দিন লাগাবে, জানি না কবে মানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আর এত বেশ আরামে আছে রুমি, তো বেশ কি আজকে ওর কি কি দেখুন, আজকে ওর ফেভারিট জিনিস প্রথমে দুপুরবেলা চিকেন খেয়েছে, আচ্ছা এখন বেশ ভালো জিনিস খাচ্ছে, ক্ষীরের মিষ্টি, ছানা, তারপরে বিকেলবেলায় বাদাম খায়, খেজুর খায়, আজকে ডিম সিদ্ধ খেয়েছিস নাকি? ও আজকে ডিম সিদ্ধটা বাদ গেছে, নাহলে এর এখন আজকে দিনটা খুব ভালোই গেছে, বেশ বেশ ভালো মন্দ খেয়েছে আজকে কি। তো এখন চলে এসেছি রুমে, আজকে রুমিকে আমি মানে তাড়াতাড়ি ঘুমোতে দিইনি, ডিনার হয়ে গেছে প্রায় আজকে 1 ঘন্টা আগে, মানে যখন আগের ক্লিপিংটা ভিডিও বানিয়েছিলাম 1 ঘন্টা আগে ডিনার করে নিয়েছি, একে আজকে উপরে উঠতেই দিইনি ঘুমোনোর জন্য। কেননা এই প্রত্যেকদিন এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, খাওয়া দাওয়ার সাথে সাথে ভর্তি করে পেট ভর্তি করে জল খেয়ে নিবে, জল খাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে বমি করে উল্টে দিবে। তো সেই জন্য আজকে আর তাকে উঠতে দিইনি ছাদের উপরে, আর জলও খেতে দিইনি। তো কিছুক্ষণ বসার পর তাকে জল খাইয়েছি, জল খেতে দিয়েছি, তারপর ওষুধ খেয়েছে, তারপরে নিচে প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টা বসে কষ্ট, হ্যাঁ দিয়ে একটু বমি করে উল্টে 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 দিবে সব যা খেয়েছিল, যা ওষুধ খেয়েছিল। তারপরে এমনিতেও বমি করলে শরীরের উপর অনেক প্রেশার পড়ে, তো সেটা তো ভালো না শরীরের পক্ষে এখনকার মানে এখন যা সিচুয়েশনের, তো সেগুলো তো নিজে বুঝবে না, মানে একদম সব থেকে কেয়ারলেস, খাওয়া দাওয়া কিচ্ছু করবে না। আমি একে বলেছি তুই নিজে না খা খা ঠিক আছে, কিন্তু যে আসছে তাকে তো ঠিকঠাক সুস্থভাবে রাখতে হবে। শুধু ঘুম, সারাটা দিন ঘুম, এ মহিলা এমন একখানা দিব এমন ঢাই বুঝি দিব না। আর আজকে আমরা দেরি করে ঘুমোতে এসেছি, আমার মাকে দেখুন, মা অলরেডি মানে তার হয়তো হাফ ঘুম হয়ে গেছে, মা আমাদের অনেক আগে এসে ঘুমিয়ে গেছে। হ্যাঁ ঘুমোতে আসবে, ঘুমোতে এসে 1 ঘন্টা পরে ঠাকুরের যত মন্ত্র ফন্ত্র যা থাকে সব বই করে দিবে, মানে সব মুখস্থ আরম্ভ করে দিবে। তারপরে হচ্ছে মায়ের অনেক ব্যাপার আছে, সময়ে আমরা কি ফাঁকা সময়ে টিভি দেখি, মোবাইলে সার্ফ করতে থাকি, হ্যাঁ বিভিন্ন রকম। মা কি করে জানেন, মা যত মন্ত্র থাকে সব খাতায় লিখতে মানে হস্তাক্ষর যেরকম বাচ্চা ছেলে লিখে না, সে মন্ত্র খাতায় লিখতে বসে। আমার মার আজব আজব কাণ্ড কারখানা, মানে মাকে নিয়ে যদি কোনো ভিডিও বানানো যায় মার কাণ্ড কারখানা শুনলে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে আপনাদের। এখন ঘুমিয়ে গেছেন, আর সেই এখনও তো যাই বলেছিলাম যে এখনও তো রুমের কাজবাজ শেষ হয়নি, সেই একই এখন এই উপরে উঠে আসতে হয়, একই বিছানায় 3 জন ঘুমাই। এখন থাকার ঘর বলতে এই একটাই ঘর আমাদের বেঁচে আছে, এইখানেই সবাই থাকি। আর হ্যাঁ আর একটা কথা, এখন আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে যে সকাল থেকে উঠে মনে হয় একটা কিছু ভিডিও বানাই, কিছু ভিডিও বানাই, আর আমার তো তেমন সময় হয়ে ওঠে না। আমি একে বলি তুই ভিডিও বানা, তুই টাইম কাজের মধ্যে সারাদিন সেরকম টাইম, হ্যাঁ কাজ মানে কি জানেন তো, শুধু ঘুম সেই হচ্ছে কাজ, সেই কাজের জন্য তার সময় হয় না। তো আর আমার নামে এত নিন্দে কর
কোনো নিন্দা করছি না, যা সত্যি কথা তাই বলছি। সৌমেন, সৌমেনের সম্পর্কে আমি এতদিন একটাও নিন্দে করেছি, আর প্রত্যেকটা ভিডিওতে সৌমেন আমার সম্পর্কে শুধু নিন্দেই করে যায়। একদম যে যেটা যে যেটা মানে ডিজার্ভ করে তাকে সেইটাই দেওয়া হয়। আমি এতটাও বাজে নই যে আমি এগুলো ডিজার্ভ করব, আমি কিন্তু এবার থেকে এগুলো মেনে নেব না। নাটক বেশি নাটক হয়ে যাচ্ছে, বেশি কোনো নাটক না। সত্যি আপনারা বলুন, সৌমেন আমার সম্পর্কে প্রচুর নিন্দে করে, এটা ঠিক নয়। বেশি বয়স করি না, রাত হয়ে গেছে, ঘুমাবি যা, ঘুমাবি যা, ঠিক আছে। তোমার তুমি দোষটা মেনে নাও। তো বন্ধুরা, আমি আমাদের এই যে লাস্ট কয়েকটা ভিডিওতে যেভাবে আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন, আমাদের সাপোর্ট করছেন, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে মানে কি বলে, মানে একদম হৃদয়ের অন্তর থেকে বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকুন, ভালোবাসতে থাকুন। আর আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুনরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে আমাদের নোটিফিকেশনগুলো আগে পেয়ে যাবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। এইভাবে কিন্তু সাপোর্ট করতে থাকুন প্লিজ। তো গুড নাইট। এর যেটা মুখস্থ ছিল, মুখস্থ বলে আউড়ে দিয়েছে। মোটেও না, এটা আমার ভেতর থেকে বলা। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।